16 তারিখ রাত পাক্কা 10:30 বাজে এখন। আজকে ওদের বাবা ফিরলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো কাল সকাল 10টাতে কি ভিডিও দেব। এই যে নতুন আমার একটা কি রে, এটা মিক্সার গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার তোমাদের কাছে ওপেন করছি। এটা প্রেস্টিজের, তোমরা বুঝতে পারছো উল্টো দেখা যাচ্ছে তো, প্রেস্টিজ। ঠিক আছে তাহলে খুলি। কেমন এটা? কিন্তু একদম নতুন বালিশটা নিচে দাও, নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে, পরে তো দেখাবো, তুই নামা না। এইগুলো দেখ, এগুলো কন্টেনার, কন্টেনার আর এখানে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল আছে। থ্রি স্টেনলেস স্টিল জার্স, থ্রি দুটো দিয়েছে না, ফাইভ মাল্টিপারপাস ব্লেডস। দেখি দেখি, এই একই একই ব্যাপার সবগুলোতেই। প্রেস্টিজ নিচে রাখ বাবা, নিচে রাখ, নিচে রাখ, আস্তে দেখানোর কিছু নেই, কিন্তু রোজ দেখো ভিডিও দেওয়াটা, কি ভিডিও দেবো বলো তো, রোজ কি রান্না করে করে দেবো। তাও তো রান্না আমি শর্টসের মধ্যে অনেক সময় রান্না ইনক্লুড করে দিই, মানে শর্টস রান্না করতে করতে শর্টসে দিয়ে দিলাম এইরকম আর কি। আমি জানি শর্টসের ওয়াচ টাইম ধরা হয় না, সেটা জানি, তবুও এই আর কি। তো সেই জন্য এটা আনবক্সিং যখন আমার নতুন মিক্সার করতেই হচ্ছে, তখন তোমাদের সামনে করলাম। কালারটা সুন্দর দেখো, মেরুন কালার, তাই না? দে দে দে, এই জার ফারগুলো এগুলো দেখ, এটা এর মধ্যেই এখন রেখে দে। হ্যাঁ, ওখানে কিচেনে গিয়ে ইয়েতে ওখানে অ্যাডজাস্ট করতে হবে, যে কোনো জিনিস নতুন অর্গানাইজ করতে গেলে, অ্যাডজাস্ট করতে গেলে কিচেনের মধ্যে যেটা তখন রাখা ছিল না, নতুন করে রাখতে হবে, তাহলে সেটারও একটা জায়গা। এটা ওই মিক্সার দিয়ে, হ্যাঁ, কালারটা সুন্দর কিন্তু, মারুন কালার। আর আমি একটা জিনিস দেখছি, কি বলতো, সত্যি কথা বলতে কি, দেখো ব্ল্যাক পরে না ব্রাইট লাগছে রাত্রেবেলায়। তোমাদেরকে আমি এটা সত্যি কথা বলি, আমি মুখে কিছুই লাগাইনি, শুধুমাত্র কাজল পরলাম, লিপস্টিক পরলাম, আর ওই কাজল দিয়ে একটা কালো টিপ দিলাম, এই দেখো। আর এই কানের আর ইয়েটা পরলাম বসবো বলে এখানে, তো মুখে মুখটা কিন্তু দেখ ইয়ে করছে, মানে ওই মানে আমি বলছি ব্রাইট লাগছে আর কি, ব্ল্যাকটা পরার জন্য, সেটাই তোমাদেরকে বলছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই যে এই যে, আর এটা কি দেখাবো, কিন্তু কি বলতো সত্যি কথা, তোমরাও জানো, তোমরা যারা ভিডিও করো ডেইলি ব্লগ দাও, তখন মানে এটা আনবক্সিং করছি, তোমাদের সামনে করলাম, একটা ভিডিও দিলাম। এই যে ব্লেডস, এগুলো সবগুলোতে একই রকমই থাকে, বুঝছিস, প্রেস্টিজের হোক আর এইটার হোক ওইটার হোক। এগুলো জার, হ্যাঁ এগুলো সেই ছোট জারগুলো, তো যাই হোক ওদের সামনে ওপেন করলাম, করলাম তো নতুন একটা জিনিস, অনেক কিছুই আমি ওপেনিং দেখিয়েছি, ওপেনিং বলে না এটাকে, বলে আনবক্সিং, মানে এগুলো সবগুলো ওই গ্রাইন্ডারটা বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, সবগুলো নিচটা একই, এটা গ্রাইন্ডার সবটাই একই একই সাইজে ফিট হয়ে যাবে, আর এইটা সাইজগুলো শুধু ওপরটা আলাদা, ব্লেডসগুলো আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ব্লেডস চেঞ্জ করতে হয়, এই আর কি। কিন্তু কি বলতো, স্টাইলিশ, কালারটা সুন্দর, আমাদের এগুলো কালো কালো, অন্যগুলো এটা মারুন হয়েছে, কালারটা সুন্দর। আর এইগুলো যেহেতু মারুন, এই এই মেশিনের নিচটাও দেখো মারুন, এই যে এটা এটা ভারী হয় তো, এটা এটা এই আর কি। তো তাহলে তোমাদের সামনে আমি আমার প্রেস্টিজের, এখনই দাঁড়া না, কথাই বলতে দেয় না আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে এটা অফ করার জন্য, বলো কত প্রতিকূলতা মধ্যে যে কাজ করছি, কি বলো তো। এই প্রেস্টিজের আমার মিক্সার গ্রাইন্ডার তোমাদের কাছে আমি আনবক্সিং করলাম, একদম নতুন, কালকেই ইমিডিয়েটলি যে ব্যবহার করব এটা তা নয়, তবে এবার এটা ব্যবহার করতে হবে। তোমাদের কাছে ওপেনিং করলাম, আনবক্সিং করলাম, তো আজ তো 16 তারিখ, এখন 10:30, 10:30 পেরিয়ে গেল,
তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পাশে থেকো, আর সবার মঙ্গল কামনা করি কিছু না পারি। আজকের মতো এই পর্যন্তই, কেমন?